আর আপনারা জানেন আগামীকাল অফিসিয়াল রেজাল্ট হবে আমার অফিসে বিকাল 3টায়। এখানে প্রার্থী এবং বা তার এজেন্ট ওখানে উপস্থিত থাকতে পারবেন এবং কেউ যদি কেন্দ্র ভিত্তিক রেজাল্ট আমার কাছে আবেদন করে নিতে চান তাহলে একটা আবেদন করে আমার কাছে কেন্দ্র ভিত্তিক রেজাল্টটা নিতে পারবেন। এটাই নিয়ম এবং আরপিওর বিধিমালা এইভাবেই বলা আছে। নির্বাচনের পরের দিন আমাদের কেন্দ্র ভিত্তিক রেজাল্ট একীভূত করার একটা প্রোগ্রাম আমাদের থাকে। আমি আজকে বার্তা সেটাই শুধু হ্যান্ড ওভার করবো, এটাই কমিশনে যাবে কেউ যদি নিতে চান। এখানে আমাদের মোট ভোটার ছিল 3,25,205, মোট ভোট কেন্দ্রের সংখ্যা ছিল 124, ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যাও আমাদের 125, আমাদের মোট ফলাফল প্রাপ্ত 124 এবং ভোট কেন্দ্রের সংখ্যা 124 সরি। আর মোট প্রার্থী ছিলেন আমার 8 জন, তার মধ্যে আমাদের 6 জন হল বিভিন্ন পলিটিক্যাল পার্টির আর বাকি 2 জন স্বতন্ত্র হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে। প্রথমেই আমরা প্রতিদ্বন্দ্বীর প্রার্থীর নামগুলো বলছি বাংলা ভাষার বর্ণানুক্রমে। 1 নম্বর কাজী মোহাম্মদ রাশিদুল হাসান, উনি জাকের পার্টির প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, তার প্রতীক ছিল গোলাপফুল। তার প্রাপ্ত ভোট সংখ্যায় 124টি কেন্দ্রে 923। 2 নম্বর মোহাম্মদ আলী আরাফাত, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তার প্রতীক ছিল নৌকা, উনি ভোট পেয়েছেন 28,816। মোহাম্মদ আক্তার হোসেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ব্র্যাকেটের মুক্তিজোট, ওনার প্রতীক ছিল ছড়ি, উনি পেয়েছেন 64 ভোট। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফুল হোসেন আলম, ওনার প্রতীক ছিল একতা, উনি পেয়েছেন 5,609 ভোট। আরেকজন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ তারিকুল ইসলাম ভুঁইয়া, উনি স্বতন্ত্র প্রার্থী, প্রতীক ছিল ট্রাক, উনি পেয়েছেন 52 ভোট। মোহাম্মদ রেজাউল ইসলাম স্বপন, বাংলাদেশ কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ডাব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, ভোট পেয়েছেন 43। জনাব শেখ হাবিবুর রহমান, তৃণমূল বিএনপির উনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, প্রতীক ছিল সোনালি আঁশ, উনি পেয়েছেন 202। সর্বশেষ জনাব শিকদার আনিসুর রহমান সাহেব, উনি জাতীয় পার্টির প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, প্রতীক ছিল লাঙ্গল, উনি পেয়েছেন 1,328 ভোট। এখানে বৈধ ভোটের সংখ্যা 37,037, বাতিলকৃত ভোট 383। এখানে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা 37,420। আমি যদি পার্সেন্টেজ করি সেক্ষেত্রে 11.51, এখানে প্রদত্ত ভোটের হার 11.51, সর্বমোট প্রদত্ত ভোট 37,420। তাহলে এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, উনি নৌকো প্রতীক নিয়ে সর্বোচ্চ ভোট পেয়েছেন 28,816। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আশরাফুল হোসেন আলম, স্বতন্ত্র একতারা, 5,609। আমি আগামীকাল বেসরকারি ফলাফল দিব এবং ওখানে আমি বিজয়ী ঘোষণা করব। আমার সিনিয়র জেলা নির্বাচন অফিসে ঢাকার অফিসে যদি প্রার্থীর পক্ষে কেউ থাকেন, আজকেও কোনো বিজয় মিছিল করা যাবে না, আমরা কিন্তু আচরণবিধির মধ্যেই আছি আগামীকাল পর্যন্ত। এবং আগামীকাল আপনাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার এজেন্ট গেলে আমি রেজাল্ট ঘোষণা করব এবং তাকে যদি কেন্দ্র ভিত্তিক ফলাফল উনি চান আবেদনের মাধ্যমে আমার কাছে নিতে পারবেন। কত পার্সেন্ট ভোট পড়লো? 11.51%। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ, আপনাদের সহযোগিতা ছিল অনেক। আসসালামু আলাইকুম।